আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই শিক্ষা মন্ত্রের একটা একটু অন্য রকম ভিডিও। আজকে আমরা যেটা দেখাচ্ছি সেটা আমাদের SJ4000 ওয়াইফাই অ্যাকশন ক্যামেরার যে অনেস্ট রিভিউ আমরা করছিলাম, কোনো রকম এডিট ছাড়া একদম র ভিডিও ফুটেজ দেখাচ্ছিলাম, সেটার আজকে ফোর্থ স্টেপ, আমরা চতুর্থ পার্টটা আজ দেখাবো। আজকে আমি একটুখানি অন্যরকম একটা ব্যাপার তোমাদের জন্য চয়েস করে রেখেছি। আমরা সবসময় যে হাইওয়েতেই বাইক চালাবো তা তো নয়, অ্যাকশন ক্যামেরা নিয়ে তুমি অফ রোডিংও করতে পারো, আর সবসময় যে সেটা ব্রাইট ডেলাইটেই হবে তারও কোনো মানে নেই। কখনো কখনো এরকমও হতে পারে যে তুমি হয়তো সন্ধ্যের দিকে বা সূর্য ডুবে যাওয়ার পরে বেশ কম লাইটে তুমি অফরোডিং করছো। আজকে এরকম একটা পরিস্থিতি আমরা চয়েস করে নিয়েছি। আজকে আমরা একদম অফরোডিং রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটার দিকে তাকালে একদম মোড়ামের রাস্তা, বাঁধের ওপর দিয়ে বেশ ভাঙাচোরা সেই রাস্তাটায় আমি আবার চালানোর সময় ইচ্ছা করে একটু বেশি, দেখতেই পাচ্ছ তোমরা, দেখো লেফট সাইডে রাইট সাইডে ভাঙা জায়গাগুলোর ওপর দিয়ে আমি বেশি করে নিয়ে যাচ্ছি। দেখো গাড়িটা, দেখো একদম রাইট সাইড চেপে আমি গাড়ি চালাচ্ছি, কখনো কখনো যে জায়গাগুলো খারাপ সেগুলো দিয়ে একটু চালাতে চেষ্টা করছি, যাতে করে তোমরা একটা সঠিক আইডিয়া পাও। এরকম লাইট যখন কম থাকে আর যখন এরকম অফরোডিং হয় তখন স্টেবিলিটি কীরকম, যেমন এই মুহূর্তে আমি একটুখানি একটা কালার গ্রেডেশন করেছি, হালকা জাস্ট একটা কালার গ্রেডেশন একটু ব্লুই স্টোন দিয়ে। মানে কখনো কখনো তো এডিটও তোমাদের করতে হবে, এডিট করলে তখন কীরকম পাবে, কী কোয়ালিটি আসবে, সেই ধারণাটা যাতে তোমাদের মধ্যে তৈরি হয়। যেমন দেখো এই সময় আমি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এফেক্ট দিয়েছি, একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, কারণ এইটা আমাদের খুব লাগবে। এটা যেমন একটু শেপিয়া এফেক্ট দিয়েছি, তো তোমাদের একটা ওভারঅল ধারণা দিতে চেষ্টা করছি। আর এই রাস্তায় এই যে যেমন দেখতে পাচ্ছ কোথা থেকে এসে হাজির হয়ে গেল একটা ছাগল, আবার খানিকটা এগোবে, আবার এগোনোর পরেই তুমি জানো না রাস্তার কোন পার থেকে কে কখন ছুটে এসে হাজির হবে, যেমন এই দেখো বলতে বলতেই আবার দুটো ছাগল ছুটে এলো, এ তো সব তো রয়েইছে। তার সঙ্গে আবার ওই মানুষের ভিড়ে ভাট্টায়, এই দেখো দেখেছো ঠিক গাড়িটা যখন এসে পৌঁছেছে তখন ছাগলটাকে একটা লাথ মেরে গাড়ির সামনে দিয়ে তাড়িয়ে দিল, যাতে তুমি একটা সামহাউ তুমি ডিস্টার্বড হও। এই হচ্ছে মানুষের মানসিকতা, এই সব নিয়ে আমাদের রাস্তায় নামতে হয়। আর যখন রাস্তায় নেমে তুমি মোটো ভ্লগিং করো তখন অবশ্যই এই বিষয়গুলো খুব ভালো করে খেয়াল রেখো, শুধু ভ্লগিং নয় নিজের সেফটির দিকেও নজর দিও। আর এই বলতে বলতে তোমরা দেখতেই পাচ্ছ লাইটটা বেশ কম, কারণ উল্টো দিক থেকে যে বাইকগুলো আসছে, তোমরা যদি বাইকের লাইটগুলো খেয়াল করো তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমরা যে সময়টাই শ্যুট করছি এই সময়ে কিন্তু সূর্যাস্তের বেশ খানিকটা পরে, ন্যাচারাল লাইট কিন্তু আমরা শ্যুট করছি আর সেটা অনেকটাই কম। লো লাইট পারফরম্যান্স ওভারঅল খারাপ নয় দামের হিসাবে আর কি, তবে স্টেবিলিটি ইস্যুটা তো রয়েছে, কিন্তু হেলমেট মাউন্ট করে খারাপ লাগছে না, ভালোই লাগছে। তবে এই সময়ে আমি যখন শ্যুট করছি তখন কিন্তু আমি একা নয়, আমার সঙ্গে পিলিয়নও রয়েছে, মানে আমরা দুজন বসে আছি গাড়িতে, গাড়ির হাইড্রোলিক হেলমেট সব কিছু মিলে স্টেবিলিটিটা মোটামুটি মানানসই জায়গায় রয়েছে, একদম যে ব্যবহার করা যাবেই না খুব খারাপ তা নয়। দেখো সামনের গাড়ির লাইটটা খেয়াল করো, বুঝতে পারবে হেডলাইট জ্বলেই আসছে সব গাড়ি, মানে বেশ খানিকটা লাইটটা কমই। তো এর মধ্যে দিয়ে একদম বাঁধের ওপর দিয়ে ভাঙাচোরা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু শুধু এটুকুই নয়, আরও আরেকটু বেশি অফরোডিং দেখানোর আমার ইচ্ছা রয়েছে। আমি সেরকমই একটা রাস্তাও চয়েস করেছি যেখানে আরও বেশি অফরোডিং, আরও খারাপ রাস্তা। এই যে বাঁদিকের টার্ন নিচ্ছি না, এই রাস্তাটা আর কিন্তু মোড়াম নয়, এটা বালি আর মাটি দিয়ে তৈরি একটা রাস্তা, যেটা হচ্ছে বালিখাদের লড়ি যায়। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা খুব খারাপ, এই রাস্তাটার ওপরেও স্টেবিলিটি যে একদম খারাপ তা কিন্তু নয়, স্টেবিলিটি মোটামুটি। দেখো একটু নিজেরা দেখো,
বুঝতে পারবে মানানসই স্টেবিলিটি, দামের হিসাবে ঠিকই আছে। তো আমরা এই মুহূর্তে এইখানটা বেশ বেশ বালি মাটি, দেখো অতটা যাওয়ার কিন্তু হয়নি। এই মুহূর্তে আমরা আরেকটা জিনিস বুঝে নেব, কারণ যেহেতু সাইডে অনেকগুলো পিলার রয়েছে, আমরা একটুখানি আর্কিটেকচারাল জিনিসপত্র পাবো। আমরা কিন্তু পুরো ওয়াইডে শ্যুট করছি, FOV এই সময়ে পুরোপুরি ওয়াইড, 1080p অ্যাট 30fps এই শ্যুটিং চলছে। কিন্তু একটা জিনিস একটু খেয়াল করবে, ওয়াইডে যখন তুমি আর্কিটেকচারাল কোনো অবজেক্টকে শ্যুট করছো, মানে কোনো লাইন পাচ্ছ, সেটা ফিশ আই হয়ে যাচ্ছে, একদম ফিশ আই হয়ে যাচ্ছে। আর বলতে বলতে তোমাদেরকে এখানে একটা দারুণ জিনিস দেখায়, এই জিনিসটা দেখলে হয়তো তোমাদেরও একটু অন্যরকম লাগবে। এটা খুব প্রাচীন একটা মূর্তি, পাথরের তৈরি বিষ্ণু মূর্তি। এর আগে এসে আমি দেখেছিলাম একদম কোনো এরকম রং টং করা ছিল না, কিন্তু ওই যা হয় মানুষের যেরকম অভ্যাস, রং করে ওর বিউটিটাই নষ্ট করে দিয়েছে। যাই হোক, চলো এরপরে তোমাদের অন্য একটা বিষয় বরং আমি দেখিয়ে নিই। হাতে তুমি ক্যামেরাটা নিয়ে যখন হাঁটবে তখন কীরকম হবে এই স্টেবিলিটিটা, আমার কাছে এই SJ4000 সত্যিই খুব খারাপ লেগেছে। কোম্পানি এই বিষয়টা নিয়ে কেন ভাবে না? স্টেবিলিটিটা এত খারাপ, দেখো তোমরা বুঝতে পারবে, তাও আমি একদম মানে বেশ বেশ বালি, প্রচণ্ড বালি এখানটায়, তার উপরে পা টিপে টিপে হাঁটছি, তাতেও এরকম জার্ক, মানে খুব হার্ড সারফেসে যদি তুমি খুব একটা মানে ক্যাজুয়ালি হেঁটে দাও তাহলে কিন্তু জার্কটার পরিমাণটা অত্যন্ত খারাপ, আর সেটা ব্যবহারযোগ্যই থাকবে না। যাই হোক, চলো আমরা অপেক্ষা করি আমাদের পরেরটার জন্য। শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, খুব তাড়াতাড়ি আমরা ফিরছি আরও এরকম একটা কমপ্লিট নাইট শ্যুট এর ভিডিও নিয়ে। সঙ্গে থাকো।